আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন। তো সম্মানিত ভিউয়ার্স, আমি মোহাম্মদ শাহাদাত। তো কিছু টেকনিক্যাল নলেজ আসলে বেসিক পর্যায়ে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো আমিও মানুষ, সেক্ষেত্রে হয়তো বা কিছু মিসিং থাকতে পারে, অবশ্যই সেটা আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আজকে যে বিষয়টা সেটা হচ্ছে যে এর আগের একটি ভিডিওতে আমি কিন্তু টাইমার দিয়ে ফেস ফেইলোর কন্ট্রোলারটা আপনাদেরকে দেখিয়েছিলাম। তো টাইমার দিয়ে আসলে আমরা যদি ইন্ডাস্ট্রির দিকে লক্ষ্য করি, ইন্ডাস্ট্রিতে কিন্তু টাইমার দিয়ে ফেস ফেইলোর কন্ট্রোলারটা সচরাচর করা হয় না। এই যে রিলে দেখতে পাচ্ছেন, রিলে তিনটি রিলের মাধ্যমে কিন্তু টাইমার দিয়ে যে কাজটা করেছিলাম এটা তিনটা রিলের মাধ্যমেও করা যায়। এবং বাজারে সচরাচর ঠিক এরকম ডিভাইস দেখতে এরকম, যদিও এটা ফেস ফেইলোর রিলে না, মানে কন্ট্রোলার না, ওটাকে রিলে বলা হয়। তো ফেস ফেইলোর এরকম ডিভাইস, ফেস ফেইলোর রিলে ব্যবহার পাওয়া যায়, এটা হচ্ছে সেন্সর রিলে। তো এই রিলেগুলো 1400-1500 টাকার মধ্যে আপনি পাবেন এবং বাজার থেকে কিনে এনে আপনি লাগাতে পারবেন। তো যদি আপনি ম্যানুয়াল বিষয়গুলো আসলে বুঝেন যে আমি আসলে ম্যানুয়ালি রিলে দিয়ে টাইমার দিয়ে কী কী ধরনের কাজ করতে পারি, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি কিন্তু আস্তে আস্তে আপনার মাথা থেকে বিভিন্ন ধরনের কন্টেন্ট বের হবে, বিভিন্ন ধরনের কাজের এক্সপিরিয়েন্সগুলো বের হবে। কিন্তু আমরা যদি শর্টকাটে করতে চাই তাহলে দেখা যাচ্ছে যে আমাদের ক্রিটিক্যাল বা ডিফিকাল্ট যে বিষয়গুলো সেগুলো আমাদের মধ্য থেকে আসবে না। তো সম্মানিত ভিউয়ার্স, আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি যে ফেস ফেইলোর রিলে এবং ফেস সিকোয়েন্স রিলের মধ্যে কিন্তু পার্থক্য আছে। ফেস ফেইল মানে এই যে আমার তিনটা ব্রেকার, তিনটা ফেস, অর্থাৎ এই ব্রেকারটা আমি উঠাবো, তিনটা ব্রেকার উঠাবো যখন আমার, তখনই এখানে লাইন পাবে। একটা ফেজ যদি আমার কোনো কারণে পিডিবি অথবা যে পিডিবি অথবা আবদা যে জায়গার লাইন আপনি ব্যবহার করেন, ওনারা যখন মেনটেন্স করে অথবা মেনটেন্স ছাড়াও শর্ট সার্কিটের কারণে ওভারহেড লাইন থেকে কিন্তু একটা ফেজ কী হইতে পারে, আপনার ছুটে যেতে পারে, যে কোনো কারণে শর্ট সার্কিট কারণে নষ্ট হয়ে যেতে পারে। ওখানে যেহেতু আপনার ফিউজ ব্যবহার করা হয়, ফিউজ কেটে যেতে পারে অথবা ওনারা কাজ করার সময়ও কিন্তু মিসিং হইতে পারে। তখন কী হয়, একটা ফেজ ফেলের কারণে আমার ইন্ডাস্ট্রিতে যে লোডগুলো আছে, আমি তো এখানে একটা বাল্ব ব্যবহার করেছি, যে লোডগুলো আছে যেমন হইতে পারে মোটর, হইতে পারে কোনো মেশিনারিজ, হইতে পারে এসি, তখন কি করে একটা ফেস ফেলের কারণে আমার মেশিনগুলো ভো ভো করে আওয়াজ করে, কিন্তু অনেক বিকট ধরনের সাউন্ড দেয়, সেক্ষেত্রে আমার মেশিনগুলো ড্যামেজ হয়ে যেতে পারে। তো সময় তো ভিউয়ার্স, তো ফেস, এই যে ফেস ফেলোর যে কন্ট্রোলারটা সেটার মাধ্যমে কিন্তু আপনি এই এই বিষয়টাকে কিন্তু নিয়ন্ত্রণ করতে পারবেন। একটা ফেজ যদি আপনার কোনোভাবে ফেল হয়ে যায় তো সেক্ষেত্রে কিন্তু আপনার মেশিনগুলো কী হয়ে যাবে, আর চলবে না, অফ থাকবে, এটা হচ্ছে ফেস ফেল। আর ফেস সিকোয়েন্স হচ্ছে যে আমরা জানি যে রেড, ইয়েলো, ব্লু, এই তিনটা সিকোয়েন্সে আমাদের ফেস থাকে। কোনো কারণে যদি পিডিবি বা ওয়াবদার লোকেরা যদি কোনো কারণে মেনটেন্স করতে গিয়ে যদি ফেজের সিকোয়েন্সটা চেঞ্জ করে দেয়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে তবুও কিন্তু আপনার এই যেমন আমি আমার এক্সপিরিয়েন্সের কথা বলি, আমি যখন পিডিবি ইয়াতে কাজ করি, আমার অফিসিয়াল দুই তিনটা ডিফ আছে, যখনই আমার ফেজ সিকোয়েন্স চেঞ্জ হয় তখনই কিন্তু আমার ডিফগুলো সব অফ হয়ে যায়, আমাকে খুব ইমার্জেন্সি তখন দৌড়াদৌড়ি করে ফেজগুলো চেঞ্জ করতে হয়। তো এই ফেজ সিকোয়েন্স রিলে কিন্তু ব্যবহার করতে পারেন। তো সেক্ষেত্রে ফেজ সিকোয়েন্স রিলে এবং ফেস ফেলোর রিলে একসাথে কম্বাইন করাও বাজারে পাওয়া যায় এবং আলাদা আলাদা পাওয়া যায়, মানে যে ইনস্ট্রুমেন্টটা আপনি যে মেশিনারিজটা ব্যবহার করছেন যেটার জন্য যেটা প্রয়োজন, যে ফেস ফেলোর দরকার নাকি ফেস সিকোয়েন্সের বিষয়টা দরকার নাকি উভয় দরকার, সেটা অনুযায়ী আপনাকে কাজটা করতে হবে। তো আমি এখন ম্যানুয়ালি ফেস ফেলোরের দুটি সার্কিট দেখিয়েছিলাম, এর আগে টাইমার দিয়ে, এখন রিলে দিয়ে, পরবর্তীতে আমি সরাসরি এরকম ডিভাইস দিয়ে দেখাবো এবং ফেস সিকোয়েন্সের যে ম্যানুয়াল যে ফাংশনটা আছে সেটা নিয়েও কথা বলবো ইনশাল্লাহ। আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। চলুন চলে যাই কাজের দিকে, অনেক কথা বলে ফেললাম। তো এখন আমি দেখাচ্ছি যে এই যে আমার টু পিন কর্ড, তো আমি এখানে একটা ফেজকে কমন করে তিনটা ফেজ বানাইছি এবং তিনটা ফেজকে এখান থেকে আউট করলাম। আউট করার পরে আমি প্রত্যেকটা রিলে আলাদা আলাদা করে ফেজ দিয়েছি এবং একটা ফেজকে জাস্ট আমি কন্ট্রোলিংয়ের জন্য ব্যবহার করেছি। আমি যেহেতু সার্কিট দেখাবো আপনাদেরকে, আপনারা একটু অপেক্ষা করতে থাকুন। তো আমি এই যে এখন লাইনটা দিচ্ছি, তো লাইন দেওয়ার পরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমি, আমার কিছুই অন হয়নি, আমি একটা ব্রেকার অন করব, এই যে আমার একটা এলইডি জ্বলতেছে, তার মানে আমার একটা রিলে অন হয়েছে। যতক্ষণ পর্যন্ত তিনটা রিলে অন না হবে ততক্ষণ পর্যন্ত আমার এই ম্যাগনেটিক কন্ডাক্টর পুশ হবে না, লাইটটাও জ্বলবে না, অর্থাৎ লোডটাও চলবে না। তো আমি কী করলাম, এখন দ্বিতীয় ব্রেকারটি অন করলাম, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমার কিন্তু এখনও লাইটটি জ্বলে নেই। তা আমি এখন তৃতীয় ব্রেকারটা অন করব, এই যে তৃতীয় ব্রেকারটা অন করার সাথে সাথেই কিন্তু আমার লাইটটা
জ্বলে উঠল। তো সম্মানিত ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন তিনটা রিলে চলতেছে এবং তিনটা ফেজ দিয়ে একটা লোড চলতেছে। এখন আমি মাঝখানের ফেজটা যদি অফ করে দিই তাহলে কি হচ্ছে দেখেন, মাঝখানে একটা ফেজ না থাকার কারণে আমার এই লাইটটা কী হয়ে গেল, অফ হয়ে গেল। দিস ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক, কারণ এটা আমাদের ইন্ডাস্ট্রিয়ালে অনেক ভ্যালুয়েবল, অনেক জায়গায় আপনাদেরকে ইন্টারভিউ নলেজ এবং কাজের ক্ষেত্রে এটা আপনাদেরকে অনেক কাজে দিবে। তো আরেকটা বিষয় আপনাদেরকে বলি, অবশ্যই আপনারা আমার চ্যানেলের আরএসি এবং ত্রিপলির যে ভিডিওগুলো আছে সেগুলো দেখবেন, এবং যদি আমার কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আমাকে শুধরানোর জন্য বলবেন। আর কিছু নতুন কোনো কন্টেন্ট চাইলে অবশ্যই আমার চ্যানেলে কমেন্ট বক্সে সেটি জানাবেন। তো আমি একটু সার্কিটটা আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি। আমি কিন্তু একটা ব্রেকার কী করে দিলাম, অন করে দেওয়ার কারণে আমার লোডটা বন্ধ হয়ে গেছে। দেখেন মাঝখানের রিলেটা কিন্তু অফ, আমি আবার একটু আপনাদেরকে চালিয়ে দেখেন, দেখতে পাচ্ছেন তিনটা রিলে অন এবং আমার লোডটিও কিন্তু চলতেছে, ম্যাগনেটিক কন্ডাক্টরটাও পুশ হয়েছে। তো এটা চালানো অবস্থায় থাকুক, এ ফাঁকে আমি আপনাদেরকে একটু সার্কিটটা বোঝানোর চেষ্টা করি। এখানে দেখতে পাচ্ছেন রেড, ইয়েলো, ব্লু। আমি যদিও এখানে রেড, ইয়েলো, ব্লু মার্কার পাই নেই, তো আমরা কী করলাম, রেড থেকে একটা ফেজ নিয়ে আসলাম, এই যে রেডের ফেজটা নিয়ে আসলাম রিলে ওয়ানে, ইয়েলোর ফেজটা নিয়ে আসলাম রিলে টুতে এবং ব্লুয়ের ফেজটা নিয়ে আসলাম, সরি, ব্লুয়ের ফেজটা নিয়ে আসলাম রিলে থ্রিতে। অর্থাৎ তিনটা ফেজ তিনটা রিলেকে কী করবে, চালু করবে। আর নিউট্রালগুলো তো কমন থাকবে, এই যে দেখতে পাচ্ছেন কালো মার্ক দিয়ে নিউট্রালগুলো কমন করে দিছি, এটা হচ্ছে মূল ফাংশন। এখন দেখেন, এখন বিষয়টা হচ্ছে যে আমার যদি কোনো একটা ফেজ যদি এখান থেকে ফেল হয় তাহলে আমার রিলে, মাঝখানের রিলেটা কী হবে না, মাঝখানের রিলেটা চালু হবে না। চালু না হওয়ার কারণে এখান থেকে ফেজটাকে কন্ট্রোলিংটা এখানে ট্রান্সফার হবে না। এখন আমি আপনাদেরকে যে বিষয়টা দেখাবো, দেখেন এই যে লাল যে একটা ফেজ আমি এদিকে তুলে আনলাম, এটাকে প্রত্যেকটা রিলের, প্রত্যেকটা রিলের 10 এবং 6 আমি একটু কলম দিয়ে, অর্থাৎ এনো প্রান্ত আর কি, এটা হচ্ছে 10 নম্বরে দিব ফেজটা, 6 নম্বর দিয়ে তুলব, আবার এখানে 10 নম্বরে দিব, 6 নম্বর দিয়ে তুলবো, এখানে 10 নম্বর দিয়ে তুলবো, 6 নম্বর দিয়ে তুলবো। এগুলো সবগুলোই কিন্তু অ্যানো, রিলের, রিলে ওয়ানের অ্যানো, রিলে টুয়ের অ্যানো, মানে একটা ফেজকে আমরা প্রত্যেকটা অ্যানো দিয়ে আমরা কী করছি, ঘুরে আনছি। কেন ঘুরে আনতেছি, যখন আমার রিলেটা কী হবে এখানে, যখন রিলেটার কয়েলটা কন্ট্যাক্ট পাবে তখন কিন্তু আমার এই অ্যানোগুলো কী হয়ে যাবে, এনসি হয়ে যাবে। তখন এই ফেজটা কী হবে, এনসির মধ্য দিয়ে, এনসির মধ্য দিয়ে, এনসির মধ্য দিয়ে তিনোটা দিয়ে পাস হবে। কোনো কারণে এই যে একটা যদি আমি অফ করে দিই, মাঝখানেটা অফ করে দিলাম, তাহলে এটা কী হয়ে গেল, আবার আগের পর্যায়ে চলে গেলো অ্যানোতে। তার মানে আমার ফেজটা এখান থেকে এখানে কন্ট্রোলিংটা হচ্ছে না এবং ম্যাগনেটিক কন্ডাক্টরের ফেজটা যাচ্ছে না। তো এরপরে কী হচ্ছে যে আমার এই যে লাল যে দাগটা দেখতে পাচ্ছেন, তো ফেজটাকে নিয়ে কী করলাম, আমি ম্যাগনেটিক ওটা MC1-এর কয়েলে দিয়ে দিলাম, মানে হোল্ডিং কয়েলে, আর নিউট্রাল তো আমাদেরকে দিতেই হবে। তো আশা করি বিষয়টা আপনাদেরকে বুঝাতে পেরেছি। আমি ইনশাআল্লাহ সামনের দিকে নতুন নতুন ট্রফিক নিয়ে আপনাদের সামনে হাজির হব। এ হচ্ছে যে মূল বিষয়। আমি আবার চালু করে দিচ্ছি এবং একটু প্রথমটা অফ করে দেখাচ্ছি, এই যে একটা অফ করে আবার চালু করছি এবং শেষেরটা অফ করে দেখাচ্ছি। এভাবে করেই কিন্তু আমাদের বিষয়টা এখানে হচ্ছে। এখানে আমরা এই সার্কিটটাকে বলতে পারি থ্রি ফেজ প্রোটেক্টর সার্কিট। তো সম্মানিত ভিউয়ার্স, এখানে শেষ করলাম এই চ্যাত্রিপলিন এই ট্রফিকটি। নতুন নতুন ট্রফিক নিয়ে আপনাদের সামনে ইনশাআল্লাহ হাজির হব। এ বলে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ।